আসসালামু আলাইকুম দর্শক, বিডি স্পোর্টস 24 চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আইপিএলে মুস্তাফিজকে মারা ষড়যন্ত্র করলো ফাফ ডুপ্লিসিস। দর্শক, বিস্তারিত শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যারিয়ারের শুরুতে দেশের মাটিতে মহেন্দ্র সিং ধোনির অনিচ্ছাকৃত ধাক্কার শিকার হয়েছিল মুস্তাফিজুর রহমান। সেই ধাক্কা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনাও হয়েছিল। ধোনি তখন রান নেওয়ার জন্য দৌড়েছিলেন আর বোলিং ডেলিভারি করে মুস্তাফিজ ধোনির সামনে পড়ে যান। ধোনি তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। ছয় বছর আগের সেই স্মৃতি ফিরে এলো আইপিএলের মঞ্চে, কাকতালীয়ভাবে এবার প্রতিপক্ষ দলের অধিনায়ক ধোনি, কিন্তু ধাক্কাটা তার সঙ্গে লাগেনি। আজ শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামে মুস্তাফিজুরের দল রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের ইনিংসে ষষ্ঠ ওভারের পঞ্চম বলের ঘটনা, ব্যাটসম্যান ছিলেন ফাফ ডুপ্লিসিস। মুস্তাফিজ বল ডেলিভারি করে নন স্ট্রাইক প্রান্তে স্টাম্পের সামনে দাঁড়িয়ে ফিল্ডারের থেকে বল আসার অপেক্ষা করছিল। অন্যদিকে সিঙ্গেল নেওয়ার জন্য স্ট্রাইক প্রান্ত থেকে দৌড় দেন পটিয়ে তারকা ফাফ ডুপ্লিসিস। মুস্তাফিজের নজর ছিল বল আসার দিকে, তাই তিনি তার নিজের জায়গা থেকে বল রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারেন ফাফ ডুপ্লিসিস। এতে করে মাটিতে পড়ে যান মুস্তাফিজুর রহমান। মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মুস্তাফিজুর রহমান। দর্শক, আপনাদের কি মনে হয়, এই জায়গায় কার দোষটা বেশি ছিল, মুস্তাফিজুর রহমানের নাকি ফাফ ডুপ্লিসিসের? সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।